আচ্ছা, যেমন প্রথমেই আসে যেমন মহাত্মা গান্ধী, ঠিক আছে, এমকে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, ইনার সমাধিস্থল কোথায়? রাজঘাট। যদি বলে রাজঘাট কোথায়, যমুনা নদীর তীরে। দেখো, যত বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল মেনলি যমুনা নদীর তীরে, দিল্লি থেকে এলাহাবাদ পর্যন্ত, এই এর আশেপাশে বিভিন্ন হচ্ছে মানে নদী তীরে অবস্থিত বিভিন্ন সৌধ, তাদের হচ্ছে সমাধিস্থল তৈরি করা হয়েছে। যেমন মহাত্মা গান্ধীর হচ্ছে রাজঘাট। মহাত্মা গান্ধী কত সালে মারা গিয়েছিলেন? মারা তো জাননি, ওনাকে হত্যা করা হয়েছিল? বলো, অ্যান্সার বলো। আচ্ছা, প্রীতম জিজ্ঞাসা করেছো রাষ্ট্রপতির নাম কি, কোথাকার রাষ্ট্রপতি? আমি বুঝতে পারলাম না, যদি কোন দেশের। আচ্ছা, রাজঘাট, যাই হোক, রাজঘাট হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। ভালো করে মনে রেখো, এই সমাধিস্থল সম্পর্কিত জিজ্ঞাসা করতেই পারে, বিভিন্ন টপিক আছে, তার মধ্যে কোনটা জিজ্ঞাসা করবে সেটা তো সেটা সেইভাবে আমাদের করতে হবে, সবকিছুই আমাদের জেনে রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। তাহলে মহাত্মা গান্ধীর রাজঘাট, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 1948 সালে, আর মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেছিলেন বলো 1869 সালের 2রা অক্টোবর, 2nd অক্টোবর, ঠিক আছে, গান্ধী জয়ন্তী পালিত হয়। নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায়? এটাও যমুনা নদীর তীরে। এই সমাধিস্থলের আলাদা নাম আছে, এটার নাম হচ্ছে শক্তিস্থল, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলকে বলা হয় শক্তিস্থল, ঠিক আছে। এবং ইন্দিরা গান্ধী সম্পর্কে যদি একটু এক্সট্রা ইনফরমেশন জেনে রাখতে পারো, তিনি ভারতের প্রধানমন্ত্রী 3 বার হয়েছিলেন, ঠিক আছে, এবং তিনি হচ্ছে ভারতের 3 নম্বর প্রধানমন্ত্রী। প্রথমে কে ছিলেন? প্রথমে ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু, তারপরে মোরারজি দেশাই, তারপরে হচ্ছে 3rd প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা গান্ধী। এবং ইনি 1966 থেকে 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, তার মাঝে আরেকবার হয়েছিলেন, আর 1980 থেকে 1984 পর্যন্ত, এবং 84 সালে, 1984 সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে, মেরে মারা গিয়েছিলেন। ইন্দিরা গান্ধী হচ্ছে, স্বামীর নাম ফিরোজ শাহ গান্ধী, মনে রেখো। ইন্দিরা গান্ধীর 2 ছেলে ছিলেন, একজন হচ্ছে রাজীব গান্ধী, আর একজন হচ্ছে সঞ্জয় গান্ধী। এই রাজীব গান্ধীর স্ত্রীর নাম হচ্ছে সোনিয়া গান্ধী, ঠিক আছে, এবং সোনিয়া গান্ধীর 1 পুত্র, 1 ছেলে, 1 মেয়ে। মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী, এবং ছেলের নাম রাহুল গান্ধী। এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যার বিবাহ হয়েছিলেন, তিনি হচ্ছে রবার্ট বট্রা, ঠিক আছে। যাই হোক, এটা গান্ধী ফ্যামিলি সম্পর্কে একটু বললাম। নেক্সট দেখো, আচ্ছা, গুলজারিলাল নন্দ। আচ্ছা, আকাশ জিজ্ঞাসা করছে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিলেন, বলো। নাথুরাম গডসে, ঠিক আছে, নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, মনে রেখো। এটা অবশ্য এই ধরনের প্রশ্ন কন্ট্রাডিকশন প্রশ্ন, তো পরীক্ষায় সাধারণত আসে না। আচ্ছা, গুলজারিলাল নন্দ দের সমাধিস্থল নারায়ণঘাট, ঠিক আছে, কত সালে জন্মগ্রহণ করেছিলেন এটা এতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। নারায়ণঘাট হচ্ছে গুলজারিলাল নন্দ, ইনি হচ্ছে ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, কত সাল থেকে কত সাল? 1966 থেকে 1966 জানুয়ারি পর্যন্ত, সরি, মাত্র কয়েকদিনের জন্য, 11ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন গুলজারিলাল নন্দ, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকর, ভীমরাও রামজি আম্বেদকর, ইনার সমাধিস্থল কোথায়? ইনার সমাধিস্থল হচ্ছে উত্তরপ্রদেশের, ঠিক আছে,
বারাণসীর অপোজিটে, নদীর অপোজিটে হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটার নাম এই মুহূর্তে মনে আসছে না। বারাণসীর যে নদীটা, তার মানে বারাণসীর ঘাট যে নদী, গঙ্গা নদীর অপোজিটটাই হচ্ছে ও সারনাথ। ঠিক আছে, এইবার মনে পড়ছে, সারনাথ, উত্তরপ্রদেশের সারনাথে ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল। এবার ডক্টর বি আর সারনাথের সঙ্গে সম্পর্ক কি জানো তোমরা? সারনাথ হচ্ছে সম্রাট অশোক সারনাথের যে পিলার ওখানে সারনাথে স্থাপন করেছিলেন, সেটা আমাদের ভারতীয় ন্যাশনাল এমব্লেম বা অশোক স্তম্ভ সারনাথ থেকে নেওয়া হয়েছে। আর সারনাথ হচ্ছে বুদ্ধদের, গৌতম বুদ্ধের প্রথম, ঠিক আছে, প্রথম গৌতম বুদ্ধ যে তার বাণী প্রচার করেছিলেন, কোথায় প্রচার করেছিলেন? সারনাথে। সুতরাং সারনাথ একটা পবিত্র স্থান কাদের? বুদ্ধদের। তাহলে বি আর আম্বেদকর হিন্দু, তাহলে তিনি হচ্ছে বুদ্ধদের সঙ্গে সম্পর্কে কি? কারণ বি আর আম্বেদকর হিন্দু হিসাবে জন্মগ্রহণ করলেও একটা সময় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এবং তার সঙ্গে তুমি একান নয়, তার সঙ্গে 10 লক্ষ ফলোয়ার, ঠিক আছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্টের নাম, এগুলো আমার মনে নেই, আমাকে ওই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমি জানিয়ে দেবো। আর তোমাদেরও এই ধরনের কোশ্চেনের মুখস্থ করার কোনো দরকার নেই, প্রেসিডেন্টের নাম আসবে না। আসবে কিভাবে? ঠিক আছে, আসবে যেমন হচ্ছে রিসেন্টলি যদি কোনো সেই দেশটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো টপিক হিসাবে উল্লেখিত হয়, তাহলে সেই দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করে। সেক্ষেত্রে আমরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদাভাবে করি, সেখানে প্রচুর এই ধরনের কোশ্চেন অ্যান্সার আমরা করি। সুতরাং তোমরা হচ্ছে সেখান থেকে সেইগুলো সাজেস্টিভ ভাবে সেইভাবেই পড়ে যেও। হঠাৎ করে তোমার হচ্ছে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের নাম দরকার নেই, ঠিক আছে, যদি জিম্বাবুয়ে রিসেন্ট টপিক হিসাবে আসে তাহলে আমি তোমাদের করিয়ে দেব। নেক্সট দেখো, আচ্ছা আচ্ছা, জ্ঞানী জৈল সিং, ইনার সমাধিস্থল কে বলা হয় একতা স্থল। ঠিক আছে, জ্ঞানী জৈল সিং হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, ঠিক আছে, ইনি প্রেসিডেন্ট হয়েছিলেন, জ্ঞানী জৈল সিং, ঠিক আছে। আচ্ছা, কততম হচ্ছে রাষ্ট্রপতি? 1982 থেকে 1987 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, কততম তোমরা কমেন্টে জানিও। আর এছাড়া উনি হচ্ছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, নবমতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ঠিক আছে, জ্ঞানী জৈল সিং ভারতের রাষ্ট্রপতি, এটাই ইম্পর্টেন্ট। এবং ইনার সমাধিস্থলকে বলা হয় একতা স্থল। আর এই সমাধিস্থল গুলো সাধারণত বেশিরভাগই কোথায়? কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে। তারপরে দেখো জগজীবন রাম, এনার সমাধিস্থলকে বলা হয় সমতা স্থল, মনে রেখো, ঠিক আছে। জগজীবন রাম তিনি প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ছিলেন না, কিন্তু অপোজিশন লিডার হিসাবে ওনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ঠিক আছে। অপোজিশন লিডার বলতে ধরো যে দল এখন রুলিং পার্টিতে আছে, যেমন বিজেপি, তার অপোজিটে সাপোজ কংগ্রেস থাকতে পারে, কংগ্রেসের যে প্রধান নেতা তাকেই বলা হয় অপোজিশন লিডার, ঠিক আছে। এবং ইনি কংগ্রেসের একজন নেতা, বিলংস টু কংগ্রেস। নেক্সট দেখো রামমোহন রায়, ঠিক আছে, এর ওনার সমাধিস্থলের কোনো নাম নেই, যাই হোক, ইনার সমাধিস্থল ভারতে নেই, ইনি মারা গিয়েছেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের একটা শহর আছে ব্রিস্টল, তো সেই ব্রিস্টলেই হচ্ছে রাজা রামমোহন রায়ের সমাধিস্থল, ঠিক আছে। আগেরবার একবার প্রশ্ন এসেছিল আগে যে রাজা রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এটা মনে রেখো, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছেন হুগলিতে, হুগলি ডিস্ট্রিক্টে। আচ্ছা, এছাড়া ওনার এখানে আমি আলাদাভাবে আলোচনা করেছি ব্রাহ্ম সমাজ, আত্মীয় সভা, প্রেসিডেন্সি, ইউনিভার্সিটি, হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, জওহরলাল নেহরুর সমাধিস্থলকে বলা হয় শান্তি ভবন, ঠিক আছে। জওহরলাল নেহরু ছিলেন ভারতের
প্রথম প্রধানমন্ত্রী 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত, এবং 1964 সালে মারা যায়, ঠিক আছে? 1964 সালে জওহরলাল নেহরুর মৃত্যু হয় 74 বছর বয়সে। নেক্সট দেখো, রাজীব গান্ধী সমাধিস্থলকে কি বলা হয়? বীরভূমি, ঠিক আছে? রাজীব গান্ধী কে ছিলেন? ইন্দিরা গান্ধীর পুত্র, ঠিক আছে? এবং রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল কত সালে বলো তো? 1991 সালে, ঠিক আছে? দক্ষিণ ভারতে, ভারতে একটা সভাতে, তামিলনাড়ুতে একটা সভাতে ওনাকে হচ্ছে মানে সুইসাইড বোম্বার মানে হত্যা করেন, সেও মারা গিয়েছিলেন। এবং তাকে মানে অ্যাকচুয়ালি রাজীব গান্ধীকে মালা পরাতে যে সে যে মেয়েটি মালা পরিয়েছিল তার পেটে বোম বাঁধা ছিল এবং রাজীব গান্ধী সহ সেও মারা যায়, ঠিক আছে? এলটিটি যে জঙ্গি গোষ্ঠী মানে শ্রীলঙ্কার, সেই জঙ্গি গোষ্ঠীর সদস্য একটা মেয়ে, তিনি হচ্ছে এনাকে হত্যা করেছিলেন। নেক্সট দেখো, এছাড়া এক্সট্রা ইনফরমেশন এগুলো দেখে রাখতে পারো। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থলের নাম কি? বিজয়ঘাট, ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কত সাল থেকে? 1964 সাল থেকে 66, অর্থাৎ জওহরলাল নেহরুর মৃত্যুর পরে। বললাম জওহরলাল নেহরুর মৃত্যু হয়েছিল কত? 1964 সালে, এবং সেই বছরই হচ্ছে প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। এবং লাল বাহাদুর শাস্ত্রী কেও অ্যাকচুয়ালি হত্যা করা হয়েছিল, তিনি যখন রাশিয়াতে গিয়েছিলেন তখন রাশিয়ার অন্তর্গত ছিল উজবেকিস্তানের, উজবেকিস্তান, এবং তার রাজধানী হচ্ছে তাশখন্দ। তাশখন্দ থেকে লাল বাহাদুর শাস্ত্রী মারা গিয়েছিলেন, ঠিক আছে? না, হত্যা করেছিল, তার রহস্য এখন উদ্ঘাটিত হয়নি। নেক্সট দেখো, চৌধুরী চরণ সিং, ঠিক আছে, ইনার সমাধিস্থলের নাম কিষানঘাট, মনে রেখো। এবং ইনিও প্রধানমন্ত্রী ছিলেন 1979 থেকে 80 সাল পর্যন্ত। আচ্ছা, মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম অভয়ঘাট, কি বললাম? অভয়ঘাট, ঠিক আছে? মোরারজি দেশাই হচ্ছে ভারতের সব থেকে বেশি বয়সের প্রধানমন্ত্রী, এবং ইনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন কংগ্রেসের প্রধানমন্ত্রী, ঠিক আছে? জনতা দল থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন, মনে রেখো, ইম্পর্টেন্ট। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে। এবার আমরা বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল নিয়ে আলোচনা করলাম, এবার হচ্ছে বিখ্যাত যন্ত্র এবং সঙ্গীত শিল্পী সম্পর্কে আলোচনা করব।